এনেছি আমার কম্বল কই তখন অন্য কোন দল ছিল না আওয়ামী লীগ ছাড়া তখন প্রমাণ হয়েছে যেই সমস্ত লুটেরা চোর হচ্ছে আওয়ামী লীগের নেতা কর্মী ঠিক কিনা বলেন কাজে এলে দিয়ে দিয়ে দেশের স্বাধীনতা রক্ষা হবে না যখন স্বাধীনতার ডাক আসবে তখন এরা জয় বাংলা জয় হিন্দ লুঙ্গি খুলে দুতিপিন বলতে বলতে দাদার দেশে চলে যাবে ঠিক কিনা এই দেশের উলামা ইকরাম পীর মাশায়েখ তারা এই দেশের স্বাধীনতা রক্ষা করবেন কাজে যারা আগে না বাড়তে পারে এই জন্য তারা শাপলা চত্বরের ঘটনা ঘটিয়েছে ঠিক কিনা বলেন আজকে 73 সালে যখন ভোট চুরি করার প্রয়োজন ছিল না তখন আওয়ামী লীগ সরকার ভোট চুরি করেছে ঠিক কিনা বলেন যখন একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল কায়েম করার দরকার ছিল না তখন তারা বাকশাল কায়েম করেছে ঠিক কিনা বলেন বিচার বহিত হত্যা শুধু র‍্যাব করে নাই সেই আওয়ামী আমলের প্রথম দিকেই শুরু হয়েছে বিচার বহিত হত্যা শেখ সিরাজকে হত্যার মাধ্যমে প্রথম সূচনা করেন সেই বিচার বহির্ভূত হত্যা কাজেই সরকার স্বাধীনতা বিরোধী সরকার এই সরকার গণতন্ত্র ধ্বংসকারী সরকার এই সরকার ইসলাম বিদ্বেষী সরকার আপনারা দেখেছেন অনেক সময় বলে যে নারায় তকবির স্লোগান তো বিএনপি দিতে পারে না নিশ্চয় অন্য কোনো দল দিয়েছে নারায় তকবির যদি শুনলে যার গা জ্বলে সেটা হচ্ছে আওয়ামী সরকার ঠিক কিনা বলেন কাজে 1971 আর আজকে 2023 এক জিনিস নয় কাজেই আমাদের এবারে সংগ্রাম স্বাধীনতা বিরোধীর সংগ্রাম এবারে সংগ্রাম এই দুর্নীতিবাজ সরকারের বিরুদ্ধে সংগ্রাম কাজেই বিশ্বের চরমনাই যখন যেভাবে ডাক দিবেন আমরা সারা দেশ থেকে ঝাঁপিয়ে পড়ব ঠিক কিনা বলেন বিশেষ করে আমি পুলিশ প্রশাসনকে বলবো যে আপনারা 71-এর যুদ্ধের সময় রাজারবাগ পুলিশ তারা কিন্তু জনতার পাশে দাঁড়িয়েছিল শেখ পাক বাহিনীর সামনে ছাতে দাঁড়ায় নাই ঠিক তদ্রূপ 2023-এ আপনারা এই সরকারকে তালাক দিয়ে ইসলামপন্থী ইসলামী জনগণের সাথে একাত্মতা ঘোষণা করবেন এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ সংগ্রামী জনতা সমাবেশের আয়োজক বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা মাওলানা সোহেব হোসেন বক্তব্য রাখবেন মাওলানা সোহেব হোসেন সালামু আলাইকুম রহমতুল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকে মহাসমাবেশের সম্মানিত সভাপতি আসলে আমাদের অধ্যাপক ডক্টর নাসিরুদ্দিন সাহেব বক্তব্যতে হয়তো বা শব্দ ভুলের কারণে বিষয়টা ভুল বুঝতে পারেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও জাতীয় চেতনাকে বুকে ধারণ করে বাংলাদেশের রাজনীতি করে ঠিক কিনা আজকে যারা স্বাধীনতার চেতনার নামে ভণ্ডামি করে তিনি তার বিরুদ্ধে কথা বলেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের মহাসমাবেশের সম্মানিত সভাপতি জাতীয় নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ উপস্থিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ সমবেত সংগ্রামী শান্তিকামী মুক্তিকামী দেশপ্রেমিক জনতা অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় আজকে দেশ এবং জাতির এক চরম দুর্দিনে কণ্ঠকাকীর্ণ সাদৃশ্যপূর্ণ সময় আমরা পার করছি পীর সাহেব চরমনায় কর্তৃক আহত আজকের ঐতিহাসিক সরদ উদ্যানে এমন সময় মহাসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে যখন জাতি আজ দিশেহারা জাতি আজ পথের দিশা পাচ্ছে না অর্থাৎ বর্তমান ক্ষমতাসীন সরকার আজকে দেশের জনগণের টাকায় জনগণের ঘামার্জিত অর্থে আজকে অস্ত্র ক্রয় করে সংরক্ষণ করে যেই টাকা দিয়ে পুলিশ বাহিনীর বেতন দেওয়া হচ্ছে সেই পুলিশ বাহিনী সহ অস্ত্রকে আজকে দেশের জনগণের বুক বিদ্ধ করতেছে অর্থাৎ আজকের ক্ষমতাসীন সরকার দেশ এবং জাতিকে আর ডিফেন্স বাহিনীকে মুখোমুখি দাঁড় করিয়ে দিয়ে আগামী দিনে একটি সুনিশ্চিত দেশকে গৃহযুদ্ধের দিকে ধাবিত করতেছে
আমরা স্পষ্ট ভাবে জানিয়ে দিতে চাই সরকারের দায়িত্ব হলো বিরোধী দলের সকল সভা সমাবেশকে নিশ্চিত্র নিরাপত্তা বেষ্টনীতে আবদ্ধ করা এবং নিরাপত্তা দিয়ে তাদেরকে সুন্দরভাবে রক্ষা করা আমরা দেখলাম গত 28 তারিখে 28 তারিখে রাজনৈতিক প্রোগ্রামের দিনে এদেশের কর্মরত অবস্থায় সাংবাদিক এবং পুলিশ হত্যা করা হয়েছে আমরা তার তীব্র নিন্দা জানাই এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তিকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই প্রবন্ধগণ আজকের শিক্ষা ব্যবস্থা ভেঙ্গে চুরে চুরমার হয়েছে একটি ছাত্র এমএ পাস করলে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে এমএ পাস করা ছাত্র সে তার মুসলমান নিত্য রক্ষার জন্য প্রয়োজনীয় মাসলা মাসাইল শিখতে পারে না দেশ এবং জাতির এই করুণ শিক্ষা ব্যবস্থা এদেশে চলতে পারে না আর এই ভোট ডাকাত দেশের সরকার ক্ষমতায় থাকতে পারে না অতএব আসুন পীর সাহেবের চরমায় নেতৃত্বে আহ্বানকৃত জাতীয় সরকারের অধীনে পেয়ার পদ্ধতি নির্বাচন দেখতে চাই এ প্রেক্ষিতে আমাদের যার যা হাতে আছেন তাই নিয়ে গ্রামে গঞ্জে পরে মহল্লায় দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে পীর সাহেব চরমান আহ্বানের হাত পাখার পতাকা তলে সমবেত হয়ে ঐক্যবদ্ধভাবে আমরা আমাদের ভোটাধিকারকে প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ এ দেশকে রাহুল গ্রাস মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ পীর সাহেব চরমরায় জিন্দাবাদ ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ হাত পাখার বিজয় হোক জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী জনতা সমাবেশের পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল বিভাগ সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম বক্তব্য রাখবেন উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম نحمده ونصلي على رسوله الكريم اما بعد اسلامي আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত আজকের এই মহা সমাবেশে সম্মানিত সভাপতি উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ জাতীয় নেতৃবৃন্দ এবং বাংলা টেকনাফ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া থেকে আগত লক্ষ লক্ষ দেশপ্রেমিক ইমান প্রমিক তৌহিদি জনতা আজকের এই সমাবেশ জালেমের বিরুদ্ধে মাজলুম জনতার সমাবেশ আজকের এই সমাবেশ এক স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে দেশে আমার জনসাধারণের ফুঁসে ওঠার সমাবেশ আজকের এই সমাবেশ আওয়ামী সরকারের বিরুদ্ধে চূড়ান্ত অনাস্থা জ্ঞাপনের সমাবেশ আমরা দেখেছি বিগত 15 বছর আওয়ামী সরকার বাংলার জনগণের উপর দত্তের মতো অক্টোপাসের মতো চেপে বসেছে আজকের এই সমাবেশের মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই বাংলার জমিনে আওয়ামী দুঃশাসনের অবসান আমরা ঘটাব এই সরকারকে আর একদিনের জন্য এদেশের ক্ষমতায় আমরা দেখতে চাই না প্রিয় ভাইরা আমার 2014 সালে এই সরকার টাল বাহানা করে জনগণের ভোটার অধিকার কেড়ে নিয়েছিল 2018 সালে আমাদের ভোটার অধিকার কেড়ে নিয়েছিল আবার 2023-24 বাংলার জনগণ